টেনশন নিও না, আমাকে শুধু দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনির ভোকাল মনি জামান, গীতিকার এবং সুরকার মনি জামান সাথে আমাদের সাথে আজকে সঙ্গ দিবেন সিম্ফনি ব্যান্ডের লিডার এবং ফাউন্ডার মেম্বার আবু মোস্তফা সুজন ভাই। দুজনকেই স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আজকের এই আয়োজনে বাংলাদেশে আসলে বৃষ্টি হচ্ছে, নেটের একটু সমস্যা হতে পারে, আমরা যদি স্টাক হয়ে যাই বা কোনোভাবে আটকে যাই আমরা আবার ফিরে আসার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোনো অসুবিধা হলে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। নিহন বাংলার কথা আর গানের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বাংলাদেশের এবং জাপানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত ঘরানার মানুষদেরকে তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে দুজন গর্বের মানুষ যোগ হয়েছেন। গর্বের কথা এই জন্যই বলবো, সিম্ফনি ব্যান্ড একটা সময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ব্যান্ড ছিল, বিশেষ করে আমাদের কলেজ জীবন 91-92 সময়ের দিকের কথা বলবো। সেই ব্যান্ডের দুজন কর্ণধারকে আজকে আমরা সাথে পেয়েছি, বিশেষ করে মনি জামান, অসম্ভব সুন্দর সুরকার এবং গীতিকার, তার সাথে আছেন বাবু ভাই, সুজন ভাই। সুজন ভাই একাধারে ড্রাম প্লেয়ার, গিটার প্লেয়ার এবং এই ব্যান্ডটাকে ধরে রাখার জন্য সে অনেক পরিশ্রম দিয়েছেন, সেসব গল্প আজকে আমরা শুনব। মনি ভাই, প্রথমে একটু জানতে চাই আপনাদের দুজনের কাছেই যে আপনাদের সঙ্গীত জীবনের কিভাবে শুরু হলো এবং গোড়াপত্তনের কথাটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। আচ্ছা, আমি আমি এবং সুজন, আমরা দুজন আজকে লাইভ এসেছি। তো প্রথমেই নিহন বাংলা প্রোডাকশনকে আমি মনি জামান এবং আবু মোস্তফা চৌধুরী সুজন এবং আমাদের ব্যান্ড সিম্ফনি, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে সুদূর জাপান থেকে এভাবে বাংলা মিউজিককে প্রমোট করার জন্য জিকো যে উদ্যোগটা নিয়েছে, আপনাকে জিকো অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের নিহন বাংলার আগের প্রোগ্রামগুলো দেখেছি এবং আজকে তো আমরাই আলহামদুলিল্লাহ করছি, এবং আপনার এই প্রচেষ্টা আরো দিন দিন আরো এগিয়ে যাবে আমরা এই কামনা করি। সুজন, তুমি যদি কিছু বলো। আসলে আপনার প্রথম যে কোশ্চেনটা, প্রথম বলে রাখি, আমি আর মনি একদম স্কুল লাইফের ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। সো এখানে যেটা স্পেশালি বলতে হয়, মনি আমার অনেক আগে মিউজিকের সাথে জড়িত ছিল। আমি আসলে হঠাৎ করে শখের বসে চিন্তা করলাম একবার ড্রাম শিখ, তা খুলনায় আমি একজনের কাছে ড্রামের শিক্ষার ইয়ে হলো, এবং ড্রাম শিখে যখন মনি খেয়াল করছে জিনিসটা, মনি একদিন এসে বললো যে আমাকে বললো যে চল আমরা ফ্রেন্ড মিলে একটা ব্যান্ড, ছাড়া ছাড়া না হলে তুই যেহেতু ড্রাম মোটামুটি বাজাইতে পারিস চল আমরা একটা ব্র্যান্ড করি। মনির কথাতে উৎসাহিত হয়ে মানে আমাদের ব্যান্ডটা সিম্ফনি ব্যান্ড, এটা 1989-90 ব্যান্ডের যাত্রা আমরা শুরু করি। আর এখনকার জিনিসটা আমি আসলে যেটা বলবো, তখন ব্যান্ড করা মানে আগে নিজের গান থাকতে হবে, কভার সং অবশ্যই করতাম বাট নিজের নিজের কিছু থাকতে হবে। ব্যান্ড মানে কভার সং আমরা ততদিনই করতাম, আমাদের ব্যান্ডটাকে জাস্ট একটু লাইমলাইটে নিয়ে আসার জন্য বা আমাদের প্র্যাকটিস করে
তখন থেকে আমরা আসলে ব্যান্ড শুরু করি। আমাদের ইনস্ট্রুমেন্টের অনেক ঘাটতি ছিল, বাট এভাবে মানে ফাইট করতে করতে বেরোয় আসে। এখান থেকে আমাদের মিউজিকটা শুরু। সুজন যেভাবে বলেছে যে আমরা আসলে স্কুল ফ্রেন্ড, এবং সত্যিকার কথা হ্যাঁ আমি আগে ওস্তাদের বাড়িতে গান শিখেছি এবং সেভাবেই গান করে এসেছি। এক হিসাবে বলতে গেলে সুজন যে ড্রামার সেটা সিম্ফনি ব্যান্ডের জন্যই সে ড্রামসটা ওইভাবে প্লে করেছে, নিজেকে রেডি করেছে। আমরা এভাবেই ফ্রেন্ডরা মানে আমাদের মিউজিকটা এবং খুলনা থেকে শুরু। তো খুলনা তো একটু পিছিয়ে পড়া জনপদ নাকি? হ্যাঁ, উনি যেটা বললো যে আসলে আমরা খুলনা থেকে ব্যান্ড করি, ব্যান্ড আমাদের ব্যান্ড এস্টাবলিশ করতে হবে, এই কারণে কিন্তু আমরা ঢাকায় মুভ করি ফার্স্ট। তখন স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, যে যেভাবেই হোক ঢাকায় অ্যাডমিশন নিতে হবে পড়াশোনার জন্য। ঢাকায় যদি অ্যাডমিশন যেতে পারি ঢাকায় আমরা ব্যান্ড করতে পারবো, ঢাকায় যদি ব্যান্ড করতে পারি আমরা বিভিন্ন গুণী শিল্পীদের সাথে মিশতে পারবো, এটা তখন একটা একটা ড্রিম ছিল। পরে ওইভাবে ওই ড্রিমটা ফুলফিল একসময় করার জন্য সবকিছু আগানো। একদম তাই, এই এই যে স্ট্রাগল পিরিয়ডটা এগুলো আমরা দেখেছি, কারণ আমিও খুলনার ছেলে এবং আমাদেরকে খুলনা সুন্দরবন কলেজ, সিটি কলেজ, বিএল কলেজ, বিভিন্ন জায়গাতে শো দেখতে দেখতে কিন্তু আমরা বড় হয়েছি। তখন ডিফারেন্ট টাচ ছিল, খুলনার অনেকগুলো ব্যান্ড ছিল এবং আমাদের অবসকিউরে টিপু ভাই ছিলেন। হ্যাঁ, তো আটমারাই মূলত খুলনার থেকে এই আধুনিক বাংলা সংস্কৃতির যে ব্যান্ডের গানের ধারা এটাকে খুলনাতে জনপ্রিয় করে ঢাকাতে যান এবং এক পর্যায়ে সারা বাংলাদেশে আটমারা জনপ্রিয় হয়েছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং আমি আমি মনে করি আমাদের দর্শকরা অপেক্ষা করছে। আমরা যদি একটু কিছু আপনাদের কাছে শুনে আবার আলাপে ফিরি তাহলে মনে হয় ভালো হয়, কি বলেন? ওকে, আমরা একটা গান স্টার্ট করি, একটা গান আমরা আরম্ভ করি। আমরা এখন যে গানটা করব প্রয়াত শেখ ইশতিয়াক এর গান নীলঞ্জনা, খুব নাম করা একজন, এবং আজকে খুবই ভালো লাগবে। তো আমরা স্টার্ট করি। নীলঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলঞ্জনা বিরহ ব্যথাতে মন ভেঙে যায়, খুঁজেছি তোমায় কত দূর, ফাগুন গিয়েছে ফিরে আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যর্থ ভুলে যাব চেয়ে দেখো না, তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলঞ্জনা
তোমার যত সুখ সে তো আমার সন্না, মেঘের দানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমার, সেই সুখ চোখে নিয়ে আমার সুখী করুন তোমার ওই দুটি চোখে, আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না, নিরঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না, নিরঞ্জনা অনেক ধন্যবাদ। আসলে লাইভের অনুষ্ঠানে তো আসলে হাতে তালি দেওয়া যায় না, আমার ধারণা যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা সবাই এই সময় শেখ ইশতিয়াকের সেই বিখ্যাত গানটি শুনে খুবই আবেগ আপ্লুত হবেন, এবং আমার মনে হয় যেমন আমি বলতে পারি এখান থেকে আমি অনেকে যুক্ত হয়েছেন, যেমন ফ্লোরিডা থেকে মনোয়ারা বেগম বলছেন আই এম ওয়াচিং ফ্রম ইউএসএ, দিলমাতারা মাসুদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন শি ইজ ওয়াচিং ফ্রম বেইজিং চাইনা, সোহেল রানা সিদ্দিক সহ অনেকেই আছেন যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক সুন্দর লাগছে বলছেন শামিমাল মামুন। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন, বেশি বেশি শেয়ার করুন এবং এই অনুষ্ঠানটাকে উপভোগ করুন। মনি ভাই সুজন ভাই দুজনকে আবারও ধন্যবাদ, যারা দেরিতে যোগ হলেন তাদেরকে বলছি আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনির ভোকাল মনি জামান এবং ব্যান্ড লিডার সুজন ভাই। সুজন ভাই আপনার কাছে একটু জানতে চাই যে ব্যান্ড লিডারদের তো অনেক ধরনের একটু মানে চাপ থাকে, হ্যাঁ তার মানে ব্যান্ড ম্যানেজ করা ইজ এ বিগ থিং, কারণ আমি আমারও একটা ছোটখাটো ব্যান্ড আছে, ব্যান্ডের নাম জিজি পোকা, আমিও সেটার ম্যানেজার। এই সব হ্যান্ডসের স্কেজুল ম্যানেজ করা, তারপরে শোর সাথে ইনস্ট্রুমেন্ট অমুক তমুক সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজমেন্ট, এগুলো ব্যান্ড লিডারের পরে এসে পড়ে। আপনি কি চাপ অনুভব করেন এবং আপনার ব্যান্ড মেম্বাররা কিভাবে আপনাকে কোঅপারেট করে? আচ্ছা আমি একটু বলি, আমি প্রফেশনাল দিক থেকে বিজনেস করি, আমার একটা কম্পিউটার ফার্ম আছে এবং মোটামুটি বাংলাদেশে সবাই চিনে, আর যারা সলিউশন নেটওয়ার্কের কাজ করে। আলটিমেটলি এই ম্যানেজিং জিনিসটা আমার তখন থেকেই অনেক ভিতরে, মানে এখন দেখা যাচ্ছে আমার অফিসে অলমোস্ট 150-200 লোক কাজ করে। ব্যান্ডে আমি যেটা প্রথমে চিন্তা করছি যে ব্যান্ড যারা মেম্বার আমার তাকে ফ্যামিলি তৈরি করে ফেলতে হবে, যখন আমি ফ্যামিলির মতো করে ফেলতে পারবো ব্যান্ড মেম্বারকে, দেন কিন্তু এই আপনার সাথে আপনার ভাই আপার যতই রাগা রেখে হোক এন্ড অফ ডে তে আপনি কিন্তু ব্যাক করে আসবেন, আপনি ব্যাক করে আসতে হবে, ইউ হ্যাভ টু ব্যাক। সো আমি ওই জিনিসটা করে, যার এখন প্রত্যেকটা হাতে আঙুল তো এক না, ওইভাবে কার কোথায় ল্যাকিংস আছে, কে কোনটা পছন্দ করে, কার ভিউ কোনটা, হ্যাঁ এমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের ব্যান্ডে যে কোনো একটা গান আসলে আমি বুঝতেছি গানটা হয়তো ভালো লাগছে না আমার কাছে ব্যক্তিগত, তখন আমি ভোটিং সিস্টেম করে ফেলি যে আচ্ছা ছয়জন আছে বলো এই গানটা কে করতে করবো কি করবো না, তখন হয়তো দেখা যাচ্ছে যে চারজন ভোট দিল ওইটাই, আমি 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 একাই পড়ে গেছি, চারজনই ভোট দিয়ে দিছি হ্যাঁ আমি একা পড়ে গেছি, আমি কিন্তু মেনে নিচ্ছি, বুঝছেন মেনে নিচ্ছি। এইরকম আমাদের অনেক কিছু আছে, যেমন কোন শোটা করবো, কোন শোতে লিস্ট হবে, যেমন আমি সবসময় লিস্টটা আমি করি, করার পরে হয়তো একজন বললো আমাকে যে ভাইয়া এই গানটা করবো না এই টিভি চ্যানেলে করবো না অথবা স্টেজে করবো না, হ্যাঁ তা আমি হয়তো তখন একজনকে জিজ্ঞেস করলাম তোমার কি মত, ও হয়তো বললো ভাইয়া করা উচিত, চারজনই বললো করা উচিত, তখন আমি বললাম আমরা তো সবাই করতে যাচ্ছি কি তুমি কি বলো। এই জিনিসটা আমরা খুব মানে ওপেন, মানে আসলে যে বসিং জিনিসটা নাই, বসিং জিনিসটা নাই, খুব ওপেন।
এই জন্য আসলে মানে ওরা পার্সোনাল লেভেলও আমার সাথে, আমি আর মনি ফ্রেন্ড কিন্তু অন্যরা ফ্রেন্ড না, ওরা পার্সোনাল লেভেলটাও শেয়ার করে আমার সাথে যে ভাই আমার এই প্রবলেম আছে একটু সলভ করে দেওয়া যায় কিনা, ভাইয়া ওইটা হয়েছে একটু করা যায় কিনা। এই বন্ডিংটা আসলে প্রয়োজন, এই বন্ডিংটা আসলে প্রয়োজন, টিমিং যে জিনিসটা, টিমিং, হ্যাঁ এক্স্যাক্টলি ওই জিনিসটাই আসলে আমাকে সারাদিন এই কাজই করি তো, যে কারণে আমার কাছে এই জায়গাটা এক্সট্রা কোনো এফোর্ট আমাকে দিতে হয় না। খুবই ভালো লাগলো সুজন ভাইকে অনেক ধন্যবাদ। মনি ভাই গীতিকার হিসাবে এবং সুরকার হিসাবে অনেক কাজ করেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু পরিচয় করিয়ে দিবেন আপনার কাজ সম্পর্কে, বা এই সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান? আচ্ছা মনি বলার আগে আরেকটা জিনিস একটু বলে নি, আমাদের ব্যান্ডের প্রত্যেকটা জিনিস যেমন ভাগ করা, হ্যাঁ যেমন আমি টোটাল ব্যান্ডটা কিভাবে চলবে, হ্যাঁ এই শোটা কত পেমেন্টে করব, কি করব না করব, টোটাল এই জিনিসগুলো আমি দেখি। আর মনি যেমন টোটাল জিনিসটা দেখে, ব্যান্ডের সুর সুর করা, লিখা এবং কম্পোজিশন, এই জিনিসটা টোটালি মনি হ্যান্ডেল করে এবং মনি করবে, এটাই আমাদের একটাই, সবাই বাজাবে, সবার যার যার মতামত দিবে, এবার মনির ডিরেকশনকে আমরা ফলো করবো এই জায়গাটা অবশ্যই। ব্যান্ড মনি বলো এবার তুমি তোমার সুর লেখা। আমি আপনার কথাটা আমি পুরোপুরি বুঝতে পারিনি, গীতিকার সুরকার। আমি আপনাকে আমি জানি গীতিকার এবং সুরকার হিসাবে, আপনি আপনার ব্যান্ডের গানের বাইরেও অনেকের জন্য গান করেছেন, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু ধারণা দেন। আচ্ছা এখানে বিষয়টা হয়েছে, যেমন আমি কমপ্লিট মিউজিশিয়ান, আমি ফুল টাইম মিউজিক করি, ব্যান্ডে আমি গান করি, এর বাইরে আমি মিউজিক ডিরেক্টর হিসাবে আমি 1995 থেকে প্রফেশনালি কাজ করি। আমাদের এদেশে ধরেন এই যে প্রয়াত অ্যান্ড্রু কিশোর বা এখন যিনি বর্তমান সংসদ সদস্য মমতাজ, মনির খান, আসিফ, রুবি চৌধুরী, মনি কিশোর, আপনার এস ডি রুবেল, ওই লেভেল থেকে শুরু করে এসে আসিফের গান করছি, তারপরেও যারা আছেন এবং পুরুষ মহিলা সবার গানই আমি করছি এবং করেছি। তো ওই হিসাবে ধরেন এটা একটা আসলে খুব মজার জার্নি, এক একজন আর্টিস্টের সাথে যখন আমি গানটা করি তখন এক একজনের এক একটা ফ্লেভার, তার এক একটা পছন্দ, এই জিনিসটা আমি আসলে খুব এনজয় করি। অনেক ধন্যবাদ মনি ভাই। বলে রাখি আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে ধ্রুব ভাই। ধ্রুব ভাই আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, খুব সুন্দর আবৃত্তি করেন, উনি লিখেছেন আমি কিন্তু আছি, যুক্ত আছি। শাহ মামুনুর রহমান তুহিন আমাদের গ্লোবাল খুলনার সভাপতি আহ্বায়ক, উনি লিখেছেন মনি আর আমি সিটি কলেজে পড়েছি, বহুদিন দেখা নাই, প্রিয় গানগুলো শুনে যেতে চাই। হ্যাঁ অনেকেই কিন্তু আমাদের সাথে মনি ভাই যুক্ত আছেন, আমরা কি আরেকটা গান শুনতে পারি এই মুহূর্তে, তাহলে তারা খুশি হতে পারেন আরো। এবার আমরা আমাদের সিম্ফনি ব্যান্ডের একটা গান যেটা এখন আমাদের রেকর্ডিং হয়েছে, আনরিলিজড ট্র্যাক, এটা আমরা মানে শিগগিরই ইনশাল্লাহ মানে অফিসিয়ালি রিলিজ হবে, দেখো না পৃথিবীটা, গানটা করার চেষ্টা করি। খুবই প্রিয় গান আমার একটা, আমি এটা লাইভ টিভিতে দেখেছি আর টিভির অনুষ্ঠানে, প্লিজ। থ্যাংক ইউ। দেখো না পৃথিবীটা কি দারুণ সেজেছে, জলের বুকে চাঁদের আলিঙ্গন, রাতের আকাশ জুড়ে জমেছে সবই বুঝি কারণ, এখন পৃথিবীটা কি দারুণ সেজেছে
চালের বুকে চাঁদের আলিঙ্গন, রাতের এই আকাশ জুড়ে জমেছে তারার মেলা, সবই বুঝি তোমারই কারণ। জানো কি তোমার চোখে আমার সুখ শান্তি ঘুমায়, জানো কি তোমার কোলে আমার ঘুম পালিয়ে বেড়ায়, জানো কি তোমার হাসি আমার আত্মার কম্পন, মানো কি তোমার আলিঙ্গন বাঁচতে সেটা নতুন জীবন, দেখো না পৃথিবীটা কি দারুণ সেজেছে, জলের বুকে চাঁদের আলিঙ্গন, রাতের এই আকাশ জুড়ে জমেছে তারার মেলা, সবই বুঝি তোমারই কারণ। চাই না এমন কোন স্বর্গ যেখানে তুমি নাই, পাই না কোন প্রাণের সঙ্গ তুমিহীন আড্ডায়, চাই না শিহর চোখে স্বপ্ন অন্য কার ছোঁয়ায়, পাই না কোন কাজের প্রেরণা এক পল না দেখলে তোমার, দেখো না পৃথিবীটা সেজেছে, জলের বুকে চাঁদের আলিঙ্গন, রাতের এই আকাশ জুড়ে জমেছে তারার মেলা, সবই বুঝি তোমারই কারণ। বাহ, অনেক ধন্যবাদ, খুবই একটু আমি একটা কথা একটু জানতে চাচ্ছি, আমরা এটা খুলে ফেলেছি, কোনো অসুবিধা নেই, আমাদের সাথে থাকুন। কদম রসুল লিখেছেন আমাদের খুলনার গর্ব, আমি বলবো খুলনার গল্প না, আমাদের পুরো বাংলাদেশের গর্ব, মনি ভাই এবং সুজন ভাইয়ের এই সিম্ফনি ব্যান্ড এবং তাদের এই এই যে ডুওটা, এই যে তাদের যে কম্বিনেশনটা, ইটস আ রিমার্কেবল থিং। মনি ভাই, আমরা এই সিম্ফনি ব্যান্ডের শুরুর কথা একটু শুনি, তার সাথে সিম্ফনি ব্যান্ডের অ্যালবাম গুলো নিয়ে যদি একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে বলতেন। যখন আমরা অ্যালবাম করবো চিন্তা করেছিলাম, তখন আমরা স্টুডেন্ট, তখন আসলে টাকা জোগাড় করা খুব কষ্ট, কোনোভাবে আমার আব্বার কাছ থেকে, মনির আব্বার কাছ থেকে কিছু একটা আমরা অ্যারেঞ্জ করি, এবং আমরা গানগুলো এমন ভাবে প্র্যাকটিস করছিলাম, আমাদের ওই 12টা গান, আগে একটা ক্যাসেটে 12টা, 6টা 6টা করে 12টা গান, আমাদের টার্গেট ছিল যে দুইটা শিফট, শিফট তো 8 ঘন্টা করে একটা শিফট হয় রেকর্ডিং স্টুডিও
দুইটা শিফট, একটা শিফটে ঢুকবো বা সবকিছু বাজায় ফেলবো 12টা, এবং আরেকটা শিফটে ঢুকবো মিক্সিং মাস্টার করে বেরোয় আসবো, মানে এইরকম ডেডিকেশন ছিল। এবং আমরা ওই লেভেলে প্র্যাকটিস করছিলাম, মানে পুরো পরীক্ষা পড়ার মতো, একটা টুকা পর্যন্ত আমাদের মানে মুখস্থ করাচ্ছে। এবং আমরা ওই যে যখন তো মোবাইল ছিল না, বিভিন্ন ওই যে রেকর্ড প্লেয়ার, ওই ক্যাসেট প্লেয়ার ছিল, ওখানে আমরা রেকর্ড করা দেয় ক্যাসেটে আমরা বাজে বাজে শুনতাম যে কোন জায়গায় মিস হয়েছে, কোথায় কি হয়েছে। এইভাবে আমরা প্রায় 6-7 মাস হবে মনে হয় এই 12টা গান তৈরি করলাম। প্লাস এইভাবে এই পরিস্থিতিতে আমরা নিয়ে গেলাম যে ওইখানে যাব যেন টোকা মিস না, ওখানে যাব যেন টোকা মিস না হয়, এই লেভেলটা পর্যন্ত আমরা এই করছিলাম। এগুলো অনেক স্মৃতি, এবং মাঝে মাঝে এখনো মনে হয় যদি ব্যাক করতে পারতাম, অনেক কিছু অগোছালো ছিল সেগুলো গুছাই করতে পারতাম। কিন্তু আসলে আজকে যে শোটা করতেছি 10-15 বছর পরে যে আমার মনে হবে যে ওই সময় যদি যেতে পারতাম, এগুলো তো স্মৃতি আর কি। বাট আমরা অনেক স্ট্রাগল করছি যেহেতু খুলনায় একটা সাইডে ছিল, আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট পাওয়াটাই তো অনেক টাফ ছিল। জি, আপনাদের তো 1992 সালে 92 তে প্রথম অ্যালবাম প্রকাশ পায় সিম্ফনির, 1992। আমি ছিলাম প্রথম অ্যালবাম নিয়ে। আচ্ছা, আমাদের ফার্স্ট অ্যালবাম 1991 সালে রিলিজ হয়, 91 সালের শেষের দিকে। আর দ্বিতীয় অ্যালবামটা আমাদের রিলিজ হয় 1994 সালে। এই হচ্ছে আমাদের দুটো অ্যালবাম, এবং আমরা প্রথম অ্যালবামটা 90 গণঅভ্যুত্থানের সময় করেছিলাম, যখন গণঅভ্যুত্থান চলছে, ঠিক আছে, মানে চারিদিকে খুব মানে ধামাডোল, মানে অবরোধ, এর মধ্যে এসে আমরা ঢাকায় মোটামুটি প্রথম পার্টটা আমরা করতে পেরেছিলাম, কিন্তু অল্প একটু কাজ বাকি ছিল, ওটাতে আমরা আটকে গিয়েছিলাম। এবং এই আটকে যাওয়ার ফলে অ্যালবামটা আসলে সত্যিকার কথা আমাদের মনে হয় 90-তেই বের হয়েছে, যদি পলিটিক্যাল সিচুয়েশনটা এরকম না থাকতো। হ্যাঁ জি, এইটা আর আমাদের দ্বিতীয় অ্যালবাম, ওটা ছিল ফার্স্ট অ্যালবাম অনুভবে, দ্বিতীয় অ্যালবাম হৃদয়ের পালকি, এটা 1994 সালে আমরা রিলিজ করি। আমরা অনুভবে অ্যালবামটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সে সময়, বিশেষ করে সেই অ্যালবামের একটি গান অনুভবে কল্পনাতে, এটা আমাদের মানে মুখে মুখে, এবং বিশেষ করে ওই সময় আমরা যারা মানে কলেজ জীবন একটু প্রেম প্রেম ভাব, এই গানটা আমাদের খুব সঙ্গ দিয়েছে, আজও বেঁচে আছে এই গানটা, এবং আরো অনেক শত শত বছর বেঁচে থাকবেন সেই দোয়া করি। মনি ভাই, আমাদেরকে আমরা কি একটা গানে যেতে পারি কোনো? এই গানটা কিন্তু আমরা একদম শেষে শুনবো, এখন না। আমাদের সবার প্রিয় শিল্পী সুরকার লাকি আকন্দকে স্মরণ করে সাউন্ড, আসলে এর থেকে বেশি কিছু করা সম্ভব না বাংলাদেশের সাথে ব্যান্ড উইথ, কেউ লিখছে না সাউন্ডটা নিয়ে। এইজন্য একটু আমাদের ব্যান্ডের যারা মেম্বার আছে ওরা কিন্তু আমাকে ইনবক্স করছে যে বস এই জায়গাতে সাউন্ড এরকম হচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আমার এখান থেকে যতটুকু কম্প্রোমাইজ করা যায় আর কি। না, সবাই একটু কম্প্রোমাইজ করলাম, সাউন্ডটা যদি ঠিকমতো না হয়। না না, আমরা কিন্তু ভালো শুনতে পাচ্ছি, এখন ভালো শুনতে পাচ্ছি। ও জি, ওকে ওকে, আমরা করি প্লিজ। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এহ জ্বালায়ার প্রাণে সহে, ও মন রে কিসের তরে রে গেলি, কিসের তরে রে গেলি,
জানিতাম তবে মন ফিরে চাইতাম এহ জ্বালায়ার প্রাণে বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিকই তো যেতাম তোরই কথা বারে বারে বেঁচে উঠে পড়া মনে তোরই কথা বারে বারে বেঁচে উঠে তাই তোকে আর বলা হল না এহ জ্বালায়ার প্রাণে সয়ে আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এ জ্বালায়ার প্রাণে সয়ে জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি ভুলে কি মনে পড়ে না তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে যাব তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে যাব তবু চল প্রাণে সইব না এ জ্বালায়ার প্রাণে সইব তোকে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এহ জ্বালায়ার প্রাণে সহি না ও কিসের তরে রয়ে গেলি কিসের তরে রয়ে গেলি থ্যাংক ইউ আমরা কিন্তু আপনার অডিওটা মিস করছি মানে আনমিউট করে নিতে হবে আপনার অডিও দুঃখিত অনেক সময় টেকনিক্যাল পারসনেরও ভুল হয়ে যায় আমরা এই মুহূর্তে স্মরণ করে নিলাম আমাদের খুবই প্রিয় সুরকার গীতিকার এবং শিল্পী সঙ্গীত শিল্পী লাকী আখন স্যারকে অনেক ধন্যবাদ মণি ভাই এবং সুজন ভাই আমরা দর্শকরা আমাদের সাথে আছেন তারা দেখছেন দুজনের কাছে জানতে চাই যে আসলে তাদের মিউজিকের অনুপ্রেরণা কিভাবে আসলো বা যে গিটার প্লেইং বলেন গান গাওয়া বলেন এটা কে কাকে আইডল হিসেবে দেখেন জি আগে তার আগে একটু বলি যে আমরা দিবেন অনেক কভার সং করি কভার সং করি এবং দেখা যাচ্ছে যে যারা মারা গিয়েছেন
তাদেরকে শ্রদ্ধা জানাই বলছি, প্রত্যেকটা লোকেরই একটা করে কভার সং আমরা করি, স্টেজেও করি, টিভি লাইভেও করি, আজকেও করছি। এবং দেখবেন যতজনের গান আমরা করব, হ্যাঁ সবাই মানে আমরা চাই যে এই গানগুলা নিউ জেনারেশন যাতে জানতে পারে, এটা আমাদের একটা যারা লাইভে আছেন তারা তো আসেনি, তারা তো নিজেদের গান নিজেরাই করছে, তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা মারা গিয়েছে, সে ব্যান্ড হোক সোলো হোক সলো হোক, আমরা তাদের গানগুলো হয়তো কম্পোজ একটু মডার্ন সাউন্ড দিয়ে করি আর কি, আমরা একটু মডার্ন সাউন্ড দিয়ে, বাট একদম পিওর ওই জিনিসটাই রাখি আমরা, কোনো কোনোভাবে কোনো চুল ব্যাক করে না, কোনো কিছু আমি চেঞ্জ করি না। মনি বলো তোমার অনুপ্রেরণার বিষয়টা হয়েছে কি, মানে এইভাবে আসলে বলতে পারবো না, যেটা সবাই অনেকে বলে যে আমার আইডল উনি, না এইভাবে না। তবে আমার যেটা হয়েছিল খুব অনেক ছোটবেলায়, আমি সম্ভবত তখন এই যে হর্ন মাইকে গান হতো, ঠিক আছে, আমার বাপি লাহড়ির একটা গান, ইন্ডিয়ান কলকাতার বাংলা গান, সোনার অক্ষরে লেখা ভুলে যাওয়া নাম, এই গানটা আমি শুনতে পেয়েছিলাম মানে চলার পথে, তখন আমি অনেক ছোট। তা আমার কাছে ওইটা খুব স্বপ্নের মতো মনে হয়েছিল, ওনার ভয়েস টোন এভরিথিং, এবং সেই জিনিসটা আমার ভিতরে খুব রেখাপাত করে। হ্যাঁ, এবং পরবর্তীতে যেটা হয়েছে, চলার পথে অনেকজনই আমার অনুপ্রেরণা হয়ে মানে দাঁড়িয়েছেন। একসময় আমি প্রচুর মান্নাদের গান শুনেছি, হ্যাঁ উনি আমার মানে বাংলা গানের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়েছিলেন। একসময় আমি জগজিৎ সিং এর প্রায় সব গানই শুনেছি, একটা একটা, এবং আমার একটা অভ্যাস ছিল কি, আমি যার গান যখন শুনতাম তখন সিরিয়াল করে তার গানই শুনে যেতাম, মানে এটা মানে নিজে শোনার জন্য। আমি রবীন্দ্র জৈনের বাংলা গান একটা সময় আমি আর অল্প কিছু বাংলা গান আছে, ওই গানগুলো আমি টানা শুনেছি। তো এরকম এই মানুষগুলো বিভিন্ন সময় আমাকে প্রভাবিত করেছে। আর যদি আপনি বলেন ওয়েস্টার্ন মিউজিক, বা আমি যেহেতু ব্যান্ড মিউজিক করি, ইনফ্যাক্ট সত্যি কথা যে আমি মার্ক নফলারের যখন আমি রোমিও জুলিয়েট গানটা শুনেছি তখন আমি বেশ ছোট, এই গানটা শোনার পরে আমি আসলে খুব মানে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওটা তো একদম ইউনিক ইউনিক সৃষ্টি মার্ক নফলারের। জি জি, এই আপনি যদি বলেন যে ব্যান্ড মিউজিকে টার্ন করা, হ্যাঁ এই গানটা একটা আমার অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ। আর এই সাথে সাথে কি আমরা একটু গানে চলে যেতে পারি? আমাদের দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন, হ্যাঁ তারা গল্পও শুনছেন। আমরা এখন আমাদের ব্যান্ডেরই একটা গান করব, ওইটা আমরা আলহামদুলিল্লাহ প্রয়াত রুদ্রমা সৈয়দুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, আমরা গান শুরু করি। জি প্লিজ। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মা
अंतरे अंतरे अच्युत हृदय जुड़े अमर बेतार वाहिरे अंतरे अंतरे अच्युत हृदय जुड़े সুন্দর কবি প্রয়াত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা এই গানটা সিম্ফনি ব্যান্ডের, এবং একসময় এটা বাংলাদেশে খুবই জনপ্রিয়, বিভিন্ন নাটকে, সিনেমাতে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মিউজিকের অ্যালবাম কি বলা যায় সিডি বিক্রির দোকানগুলোতে সারাদিন বাজত আমার মনে পড়ে। অনেক ধন্যবাদ এই যারা দেরিতে যোগ দিয়েছেন আমাদের লাইভে, তাদেরকে আবারও জানিয়ে দিই যে আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনির ভোকাল, গীতিকার, সুরকার মনিজামান, এবং সিম্ফনি ব্যান্ডের লিডার এবং একজন প্রতিষ্ঠাতা সদস্য সুজন ভাই, দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিহন বাংলা আয়োজিত কথা এবং গানের অনুষ্ঠানের পক্ষ থেকে। মনি ভাই, আমরা কি আরো একটা গান শুনে নিতে পারি নাকি? মুডটা কেমন আছে এখন? আচ্ছা, প্লিজ। আচ্ছা,
একটু আগে সুজন কোথায় বলেছিল যে আমরা আসলে প্রয়াত মানুষদের গানই করি, তো এখন এবার যে গানটা চেষ্টা করব এটা কার গান? এলআরবি আর বাচ্চু। এই গানটা যুগ যুগ ধরে বাচ্চু ভাইকে মনে রাখবে, বাচ্চু ভাইকে মনে রাখবে যে গানটা জন্য। ওকে, এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ, আমরা আইয়ুব বাচ্চুর গান শুনবো এখন, প্লিজ। রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো, অপন করে রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো, অপন করে অধরে তোমার ফোটাতে হাসি, চলে গেছি আমি সুর থেকে কত সুরে, রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে হয়েছে সাথী, চলে গেছি আমি কোন স্মৃতি পুরে, রূপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে
অশ্রু তুমি রেখো, তপন করে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই সাথে স্মরণ করে নিচ্ছি প্রয়াত শিল্পী, বাংলা রক সঙ্গীতের জনক, উপমহাদেশের শ্রেষ্ঠ গিটার বাদক প্রয়াত আইয়ুব বাচ্চু স্যারকে। অনি ভাই এবং সুজন ভাই, আসলে দুজনে তো অনেক মানে কি বলা যায় চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। আমি দুজনের কাছে কিছু প্রশ্ন করবো, ইটস আ র্যাপিড ফায়ার, এবং দুজনকেই খুব দ্রুত উত্তর করতে হবে। দেখি কে এক প্রশ্নের দুজনে উত্তর দিবে, একই প্রশ্ন আলাদা দুজনের কাছ থেকে উত্তর নেবে, একই প্রশ্নের একবার একজন আরেকবার আরেকজন করে বলবেন। আচ্ছা, দুজনের প্রিয় রং কি কি? কালো। দুজনেরই কালো। আচ্ছা, প্রিয় খাবার? প্রিয় খাবার আমার থাই ফুড। থাই ফুড, গরুর মাংস। আবার জিগায় সরি, আমার খুব প্রিয় গরুর মাংস। আচ্ছা, তাহলে খুলনার মানুষ যেহেতু মাছের শহর, প্রিয় মাছ? গলদা চিংড়ি, বাগদা চিংড়ি মাছ। চিংড়ি মাছ। মনি ভাই? চিংড়ি মাছ, ইলিশ মাছ। ইলিশ, ইলিশ মাছ আগে। আচ্ছা, একটু সিরিয়াস প্রশ্ন করি, দুজনের কাছে প্রিয় গীতিকার কে? গীতিকার আমার আসলে কি, আমি একটু অনেক কিছু মিলায়া পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, না ভালো লাগলো মনি ভাই, আমাদেরও প্রিয় গীতিকার। এবং প্রিয় সুরকার মনি জামান বাদে? মনি জামান বাদে প্রিয় সুরকার? জি, মনি জামান তো অবশ্যই প্রিয় সুরকার, প্রয়াত লাকি এখন, উনি উনি সুন্দর সুর করতেন, একদম এক্সট্রাঅর্ডিনারি। বাচ্চু ভাই কিছু কাল জয়ী গান আছে, বাচ্চু ভাইও অনেক গান করে গেছেন, অনেক অনেক সুরকার বললে অনেক অনেক আসছে। এদের ভিতর কাদেরকে ভালো লাগছে? সবাইকে ভালো লাগছে, ভালো লাগে। আমার ভালো লাগে নতুনদের মধ্যে চিরকুট, লালন, মানে এরা আমাদের পরের ব্যান্ড, হয়তো সমবয়সী হবো শিল্পী বলে। আমার সত্যিকার কথা, আমার বেশ ভালো লাগে বেলাল খানের গানগুলো, ঠিক আছে, এই প্রজন্মে যারা এসছে অনেকেই ভালো গায়। আমি যেহেতু ব্যান্ডের বিষয়টা সুজন বলেছে, আমি আর নাই বললাম। তো ইমরান তো অবশ্যই ভালো, তবে বিলাল খান আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়, এটাই আমার কাছে ভালো লাগে। আমাদের অনেক বন্ধুরা কিন্তু জাপান থেকেও আজকে আপনাদেরকে দেখছে, যেমন জাপানের গুম্মা তো চিকি থেকে সুমায়া লুবনা, টোকিও থেকে আছে তুহিন, আবদার আছে কানাগাওয়া থেকে, এরা জাপানের বিভিন্ন শহর থেকে দেখছে, আমেরিকা থেকে দেখছে, হুমায়ুন কবির, অনেকেই আছে, আমি কজনের নাম বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। থাকুন আমাদের সাথে, আজকে আছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনির গায়ক, গীতিকার, সুরকার মনি জামান, এবং সিম্ফনি ব্যান্ডের লিডার এবং প্রতিষ্ঠাতা সদস্য সুজন ভাই। আমরা কি সুজন ভাই, আমাদের কি আপনাদের লিস্ট কি, আমি জানি না আর কিছু আছে কিনা আমাদের জন্য সারপ্রাইজ? যদি লাইনে কোনো দুর্যোগ ঘটনা ঘটে, কোনো ঝামেলা না আসে। জি প্লিজ। তাহলে আমরা কয়টা গান করতে পারবো? আমরা আর দুটো কি তিনটে গান করতে পারবো সব মিলিয়ে? দুটো কি তিনটা? তার মানে আমার দুই নম্বরে অনুভবই শুনবো, তোমার তিন নম্বরে অনুভবই শুনবো, তিনটা গান হলে তিন নম্বরে শুনবো, দুইটা গান হলে দুই নম্বরে। আমরা এখন আমাদের ব্যান্ডের আরেকটা গান করি, মনোরে। মনোরে গানটা করি, হ্যাঁ। মনোরে গানটা খুবই জনপ্রিয় বাংলা। মনোরে গানটা শুট করা হলো সোহেল আজিজ। সোহেল আজিজ ভাই, জি, হ্যাঁ।
ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পর পক্ষ থেকে। মাটি দিয়া অন্তর রইলা
দুই চোখ বিজাইনি যার সামনে যে তোর ব্যথা দে মনরে চোখে পড়লো আমার, সিম্ফনি নেম ওয়াজ কম্পোজড বাই মাসুদ টু মনি ভাই, সো বিগ হ্যালো টু দ্য গ্রুপ ফ্রম আস। মাসুদ আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, আমার মেজো বোন, ওরা এখন চায়নাতে আছে, আমিও মেসেজটা দেখছিলাম, আমি চিন্তা করছিলাম যে শুড আই এটা আমি বলবো তারপরে, এর ভিতর আপনি বলে ফেলেছেন। মাসুদ ভাই অনেক শুভেচ্ছা, সিম্ফনি নামটা মাসুদের দাও, মাসুদের দাও। এবং মাসুদ তুমি দেখলে থাকলে দেখো দোস্ত আমাদের, হ্যাঁ তারা দেখছে, আমার মনে হচ্ছে ভিডিও দেখছে, মাসুদ ভাই পুরো ফ্যামিলি দেখছে, হ্যাঁ এবং আমার ফ্যামিলিরাও দেখছে। আরো এখানে বলতে হয় যে ধ্রুব ভাই দেখছেন, আমাদের অনেক পরিচিত লোকরা আছে, হ্যাঁ ধ্রুব আমাদের অনেক ক্লোজ, ঠিক আছে, এবং খুব ভালো আবৃত্তিকার, শুধু তাই না ও খুব ভালো কবিতা লিখে, ওর কবিতা কিছু আমরা দেখেছি অনলাইনে ফেসবুকে সামাজিক মাধ্যমে। আর তো মানে আসলে খুলনা তো একটা ছোট শহর ছিল, হ্যাঁ এখানে সবাই সবার সাথে কানেক্টেড, ভালো লাগলো যে মাসুদ ভাই এই নামটা প্রপোজ করেছিল সিম্ফনি। হ্যাঁ মাসুদ থ্যাঙ্কস, মাসুদ মিসু মিসু। এটা আমার নিউ ইয়র্ক যে আমি আরো কিছু, জি প্লিজ নিহার সিদ্দিক, উনি রিকোয়েস্ট করেছেন অনুভবে কল্পনা। হ্যাঁ নিহার ভাই আমাদের এবং মানে বড় ভাই, খুব আপন বড় ভাই, উনি ইউএসএ নিউ ইয়র্কে আছে। উনাদের কিরণ টিভিতে এটা সরাসরি এখন সম্প্রচার হচ্ছে। নিহন ভাই, নিহার ভাই আপনাকে ধন্যবাদ, এটা সম্প্রচার কিরণ কিরণ টিভিতে কি এটা সরাসরি অনিয়ার যাচ্ছে? এখন যাচ্ছে, উনি সেটা বলছেন আমাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এছাড়াও ইউএই থেকে দেখছে আফনান আন্দালিব। আসলে আমি কজনকে বলবো, সবাইকে অনেক ধন্যবাদ, শফিকুল আলম, বাপ্পি রফিক, রফিক আমাদের খুলনা শিল্পীর যে ফেসবুকটা পেজ আছে ওটা উনি অ্যাডমিন, বাপ্পি রফিক ভাইকে অনেক ধন্যবাদ। কাজী জাকি ভাই দেখছেন, শিফার হাসান দেখছেন, সবাই আমাদের সাথে থাকুন, সবাইকে অনেক শুভেচ্ছা এবং প্রীতি নিহন বাংলার এই আয়োজন, গানে এবং কথা এবং গানে অনুষ্ঠানে। আমরা মনি ভাই, আমরা মনে হয় আর একটু গানের দিকে গেলে ভালো হয়, কারণ সময়টা গড়িয়ে যাচ্ছে, প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে। আমরা কি শেষ গানে চলে যেতে হবে? না, আর দুটো গান আমরা শুনি, তারপর মানে লাস্টটা তো অনুভবে কল্পনাতে শুনবো। আচ্ছা যদি হয়, আমাদের আমাদের কিছু ইয়ে আছে, ধরেন একটা গানের একটু মুখটা একটু করতে চাই, কোনো অসুবিধা নেই, ফিল ফ্রি। আজকে মানে একজন এই পোস্টের ইয়াতে লিখেছে, লিটন আপনি যদি দেখে থাকেন আপনার জন্য করছি, ঠিক আছে? অবশ্যই। তবে আমার রাতে তোমার হাতে আলপনা একে দেব, মরণের সুরে যদি আমাকে খুঁজে পাও, তবে সেই সুর আমি তোমার বাসরে বাজিয়ে শোনাব, রক্ত যদি খুবই আমরা আমি অনেকবার শুনেছি আপনাদের। আরো একটা গানের রিকোয়েস্ট আছে, ওইটাও আমরা একটু প্লিজ মনি ভাই যে চোখে, হ্যাঁ
রেকর্ডিং ছিল অর্ঘ্য, আমি ফেসবুক কমেন্টে পেয়েছি। যে চোখে ছিল ভালোবাসার কথা, সে চোখে আজ শুধু বেদনা, বেদনা। যে চোখে ছিল ভালোবাসার কথা, সে চোখে আজ শুধু বেদনা। জি অনেক ধন্যবাদ। আমরা কি এখনো দুইটা পারবো? প্লিজ। থ্যাংক ইউ।
এই গানটা একটু বলি, এই গানটা আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে সাব্বির, ওই ইউএসএতে থাকে, ও গানটা স্টার্ট করে তারপরে মনে লেখে আর কি। আচ্ছা, অনেকক্ষণ থেকে প্রথম থেকে যুক্ত আছেন শাহ আমানুর রহমান, তুহিন, রুহুল আমিন সহ অনেকেই দেখছেন। আমরা দর্শকদেরকে বলি, যারা দেরিতে সংযোগ করেছেন বা এখন দেখছেন তাদের, এখন সংযোগ হয়েছেন তাদেরকে বলি, জাপান থেকে আয়োজিত নিহন বাংলা প্রোডাকশনের এই উদ্দেশ্যটা হচ্ছে যে করোনার সময়ে আমরা যে তো এখন লাইভ কনসার্ট গুলো সরাসরি যেগুলো দর্শকদের সাথে হতো সেগুলো তো বন্ধ প্রায়, এই জন্য শিল্পীদেরকে অ্যাক্টিভ রাখতে আমরা যৌথভাবে কাজ করছি বাংলাদেশের সাথে, এবং আমাদের বিভিন্ন শিল্পীরা নিহন বাংলাতে অলরেডি এসেছেন এবং আরো আসবেন। আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকুন লাইক দিয়ে, যাতে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পারেন। আমরা জানিয়ে রাখি, এই মাসেরই 29 তারিখে আমরা বাংলাদেশের খুব একজন প্রিয় গজল শিল্পী এবং আধুনিক গানের শিল্পী পপলু ইকরামের সাথে আমরা লাইভে থাকব। আমরা আগামী মাসের 5 তারিখে থাকব পলাশ ভাইয়ের সাথে, বাংলাদেশের খুবই পপুলার শিল্পী। এরপরে আমরা 12 তারিখে থাকব পারভেজ ভাইয়ের সাথে, 19 তারিখে থাকবো জাপানের শিল্পী জেরাম গমেজদার সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন, নিয়মিত অনুষ্ঠানগুলো দেখবেন। আমি এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমাদের দুই প্রিয় শিল্পী মনিজামান এবং সুজন ভাইকে জানতে চাই কেমন লাগলো, এবং আমাদের দু দেশের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? আসলে এটা এমন একটা সময় আমরা এই লাইভটা করছি, আসলে একটা ব্যান্ড বলেন শিল্পী বলেন এদের মেইন মানে আনন্দটা পায় হলো যখন মঞ্চে বা ওপেন এয়ারে বা যে কোনো বড় কনসার্টে যখন পার্টিসিপেট করতে পারে। COVID-19 হয়তো মার্চের 18 তারিখ থেকে, তারপর থেকে তো আসলে সবকিছুই বন্ধ। আমরা হয়তো তারপরে একটাকে দুইটা টিভি শো করেছি, না একটাকে দুইটা, আর একটা ফেসবুক করেছি আপনাদের, এই ফেসবুকে আপনাদের জানাবো। তাহলে জিনিসটা হচ্ছে যে এখন যে করতে এসে এটা মানে এই আনন্দটা বুঝাইতে পারবো না, সেটা এত এত বড় আনন্দ, এই আনন্দটা আমি বুঝাইতে পারবো না। ঠিক আছে, যে ধরে নেন একটা আপনার মানে কি বলবো, মনে কর মানে এটা কি আসলে সত্যিকার কথা, আমরা খুব ইন্সপায়ার হয়েছি নিহন বাংলা প্রোডাকশনকে, আসলে ধন্যবাদ। এবং মানে আমরা পাশাপাশি শিল্পীদের স্বার্থের হিসেবে বলতে চাই যে নিয়ন বাংলা আসলে যে পথটা দেখিয়েছে, এই পথে আরো যদি কেউ কেউ এগিয়ে আসে দেশের বাইরের থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, তাহলে কি আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের বাঙালি যারা আছে আমাদের যোগাযোগটাও আসলে বাড়ে। এটা শুধুমাত্র একটা শো না, জাপান থেকে আপনি করছেন এবং জাপানের আরো বিভিন্ন শহরে যারা আছেন তারাও এটাতে অ্যাটেন্ড করছেন, তাদের সাথে আমাদের অ্যাটলিস্ট ফেসবুক লাইভ এর মাধ্যমে তো একটা যোগাযোগ হলো, এটাই ঠিক আছে। আমি আপনাকে মনি ভাই একটু যুক্ত করি, আসলে একদমই তাই, এই আমাদের অনুষ্ঠানটা করার পর থেকে আমাকে অনেকেই মেসেজ করেছেন ইনবক্সে বা জানতে চেয়েছেন ভাইয়া কিভাবে এটা সেট করেছেন, কিভাবে করছেন। হ্যাঁ, আসলে আমি আমার সেটআপটা আমি দেখিয়ে দিই তাদেরকে, চেষ্টা করি, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কলকাতা থেকে অনেকে জানতে চেয়েছেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা যেটা হয় যে বাংলাদেশের পার্টে যখন আমরা কানেক্টেড হই ইন্টারনেটের মাধ্যমে, ওখানে অডিও ইন্টারফেস ইউজ করলে এক ধরনের ডিলে বা এক ধরনের সাউন্ড ক্রাশ থাকে, সেটাকে আমরা সলিউশন করার চেষ্টা করছি, যদিও সেটা অনেকটা ব্যয়বহুল একটি প্রজেক্ট নিহন বাংলা কেবল শুরু করেছে। আপনারা যদি নিহন বাংলার সাথে থাকেন, ভবিষ্যতে আমরা সেই ধরনের টেকনোলজি ব্যবহার করে আরো সুন্দর সাউন্ড দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় দুই শিল্পীর কাছে, আমরা শেষ গান শুনবো সবার জনপ্রিয় গান অনুভবে কল্পনাতে। আমরা আমাদের প্রথম অ্যালবামের টাইটেল সং অনুভবে এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ, নিয়ন বাংলা প্রোডাকশন এবং জিকো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সুন্দর অ্যাঙ্কারিং করেছেন এবং আমাদেরকে খুব উজ্জীবিত করেছেন। মাই প্লেজার, আমিও খুবই অনুপ্রাণিত হয়েছে, এবং আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে সারা জীবন। আপনারা আরো দীর্ঘদিন সুস্থ থাকুন, ভালো ভালো গান আমাদেরকে উপহার দিন, সেই দোয়া করি। ওকে, আমরা শুরু করি না? আমরা শুরু করি। হ্যাঁ,
কর্ণ পোলাতে যে মিশ্র হাসির ঝলকে তুমি রজনী গন্ধ উদাসী মন শুধু তোমার পানি চেরা ভাবনা গুলো শুধু তোমার ছবি এঁকে যায় হরে কোন সুখ আমার বিভোর তোমার স্বপ্নে কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে অস্ত যাওয়া বিকেলে একাকি দাঁড়িয়েছিল দৃষ্টিতে কি ভাবনা ছিল দৃষ্টিতে ভালোবাসা কেড়ে নিলে তোমাকে সৃষ্টার গড়া কর প্রতিমা যেন লজ্জার মায়া যা মনে ছজ্জার মায়া মনে ছিন্ন করে ভালোবাসা তু হাতে ভরে ভবে কল্পনাতে যে মিশ্র হাসির ঝলকে তুমি রজনী গন্ধ ফুটাও উদাসী মন শুধু তোমার পানি চেরা ভাবনা গুলো শুধু তোমার ছবি এঁকে যায় হরে কোন সুখ আমার বিভোর তোমার স্বপ্নে কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে শুধু দর্শক মন্ডলী, এই সুন্দর অনুভূতির সাথে সাথে আমরা বিদায় নিয়ে নিব আজকের অনুষ্ঠানে। আগামী পর্বে আবার দেখা হবে। আমাদের দুই অতিথিকে বিশেষ বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।